ক্যামেরাটা নষ্ট হয়েছিল আর কি, কাজ করতেছিল না। আচ্ছা, আবার এখানে আমরা বিসিডি থেকে XS3 কোডে রূপান্তর করা শিখব। তো তো প্রথমে জেনে নেওয়া যাক বিসিডি কি। বিসিডি হচ্ছে 4-bit বাইনারি কোড, অর্থাৎ বিসিডি আর কি। কোনো ডেসিমেলের বিসিডি করতে হলে আমাদের সেটির বাইনারি 4-bit পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ বিসিডি কন্টেইন দ্য বাইনারি অফ এ নাম্বার উইথ 4 bits, মানে কোনো একটি নাম্বারের বাইনারি উইথ 4টা বিট পর্যন্ত লিখতে হবে। যদি বাইনারি টু এর বাইনারি 010 হয় তাহলে বিসিডি অফ টু হবে 0010, মানে টু এর অর্থাৎ বিসিডি 4 digit পর্যন্ত লিখতে হবে। কোনো কিছু বিসিডি লিখতে হলে 4 digit পর্যন্ত লিখতে হবে, এটা মাস্ট। এখন XS3 বলতে বোঝা যাচ্ছে এর সাথে 3 যোগ করে কাজ করতে হবে, XS3 অর্থাৎ 3 যোগ আর কি। অর্থাৎ এখন বিসিডি থেকে XS3 তে কনভার্ট করতে হলে যে সংখ্যার বিসিডি করা হয়েছে তার সাথে 3 যোগ করে বিসিডি করলে তা XS3 তে পরিণত হবে আর কি। তো ফর এক্সাম্পল আমরা দেখি, 2K XS3 তে পরিণত করতে হলে 2+3 5 এর বিসিডি করতে হবে, কিন্তু 2 এর বিসিডি কোড কিন্তু 0100, অর্থাৎ 0010, অর্থাৎ এটি সাধারণ নিয়মে হবে আর কি বিসিডি, কিন্তু 4 bit পর্যন্ত লিখতে হবে। কিন্তু XS3 করতে হলে 2+3=5 এর বিসিডি করতে হবে, মানে 3 যোগ করতে হবে। তো এখন আমরা ট্রুথ টেবিল দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে 0 এর বিসিডি করা হয়েছে, 4 bit নেওয়া হয়েছে। তো এই 0 এর XS3 কোডে পরিণত করতে হলে 0 এর সাথে 3 যোগ করতে হবে, 3 যোগ করলে কত হয়, 4। তো এখানে 4 এর বাইনারি 4 এর বিসিডি করতে হবে। 4 এর বিসিডি আমরা দেখতে পাচ্ছি, 4 এর বিসিডি এখানে আছে 0100, সরি এখানে 3 এর বাইনারি 0+3=3, 3 এর বিসিডি কত আছে, 0011। সুতরাং তো তাহলে 0 এর XS3 কোড হবে 0010, 0011। তেমনি ভাবে 1 1 এর 1 এর XS3 কোডে পরিণত করতে হলে 1+3 3 যোগ করে যা আসবে, অর্থাৎ 4 এর বিসিডি করলে আমরা XS3 পাবো। 4 এর বিসিডি হচ্ছে 0100, তাহলে 4 এর XS3 আউটপুট হবে 0100। এভাবে আমাদের কাজ করতে হবে। তো এটা বোঝা যাচ্ছে খুব সোজা। তো সুতরাং এ পর্যন্তই এ বিসিডি টু XS3।